बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सिस्टी सेंटर कर्तृक आयोजित ऑनलाइन क्लासे प्रिय शिक्षार्थी और अभिभावक बिंदु के शुभेच्छा जानिए आज के पंचम श्रेणी क्लास शुरू करतेछि। तो धारावाहिकता हमें क्लास करतेछि धारावाहिकता आज के हम देखा गया अनुशीलनी ছয় সমস্ত দুই বাই পাঁচ মিটার তারকে
আর টুকরা করা যাবে। অতএব নয় তাহলে উপরে থাকবে কত? তিন গুণ চার
নিচে 7 গুণ 1 বর্গমিটার। দেখো তাহলে এখানে উপরে গুণ দিলে হয় 3 4 12 নিচে 7 1 7 বর্গমিটার। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ আসছে, অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দিই। দেখো যেহেতু আমাদের নিচে জায়গা নেই সেহেতু আমরা ভাগটা এখানে করে দিলাম, তোমরা নিচে করে দিবা ভাগটা। 12 ভাগ 7 আমি যাই একবার যাই, দেখো 7 1 7 বিয়োগ করলে বাঁচে 5, তাহলে আমাদের ভাগশেষটা যাবে উপরে 5 আর ভাজকটা আসবে নিচে এত। আমরা লিখতে পারি 1 বাই 1 সমস্ত 5 ভাগ 7 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্নের সাথে যদি মিলিয়ে দেখি যে 1 ডেসিমিটার রং দ্বারা অতএব এক ডেসিমিটার রং দ্বারা এক ডেসিমিটার রং দ্বারা রঙিন করা যায় এক সমস্ত 5 বাই 7।
5 মিটার তাহলে কি লিখলাম 2^6/7 কেজি ওজনের নল পেতে ধাতব নলটি কাটতে হবে 5 মিটার তাহলে 1 কেজি ওজনের নল পেতে 1 কেজি ওজনের নল পেতে ধাতব নল কাটতে হবে দেখো সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটাকে আমরা যদি এই ওজনটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পরিমাণটা পেয়ে যাব অর্থাৎ 5/200^6/7 মিটার তাহলে এখানে প্রথমে আমরা যে কাজটা করব মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত দৈর্ঘ্য 7^14 আর 6^20/7 আর নিয়মের সাথে ভাগ চিহ্ন আছে 20/7 এর আগে এটাকে উল্টিয়ে দেব 5×7/20 তাহলে 5×7/20 প্রিয় শিক্ষার্থী দেখো এখানে লক্ষ্য করো এখানে একটু কাটা যায় দেখো 5 5 5 5 4 20 তাহলে আমাদের থাকে কত এদিকে আমি লিখি দেখো 7/4 মিটার 7/4টাও অপ্রকৃত আসছে তাহলে এটাকে আমরা মিশ্র করে দিই দেখো আমি এখানে করে দিলাম যাই একবার 4 × 4 বাঁচে 3 তিনটা উপরে 4টা নিচে তাহলে কি দাঁড়াবো যে এটা সমান 1^3/4 মিটার তাহলে আমরা প্রশ্ন অনুসারে দেখি 1 কেজি ওজনের নল পেতে মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে উত্তর 1^3/4 মিটার তাহলে দেখো আমাদের প্রশ্নে বলা আছে 5 মিটার একটি দৈর্ঘ্যের নল এই নলটাকে এই ধাতব নলের ওজনটা দেওয়া আছে 2^6/7 কেজি এখান থেকে যদি 1 কেজি ওজনের একটা নল পেতে চাই তাহলে কতটুকু নল 5 মিটার থেকে কাটতে হবে তার জন্য আমরা প্রথমে কি করে নিলাম যে টোটাল যে ওজনটা দেওয়া আছে 2^6/7 কেজি ওজনের নল পেতে ধাতব নল কাটতে হবে 5 মিটার অর্থাৎ এই 2^6/7 কেজি ওজনের নলটার দৈর্ঘ্য ছিল 5 মিটার এখান থেকে আমরা 1 কেজি ওজনের নলটি পাওয়ার জন্য যে মোট নলটা ছিল দৈর্ঘ্য ছিল 5 মিটার এই 5 মিটারকে ভাগ দিলাম তার ওজনটা দ্বারা অর্থাৎ 2^6/7 কেজি দ্বারা তাহলে প্রথমে যে কাজটা এখানে করা হয়েছে প্রথম মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নিয়েছি তার জন্য পূর্ণ সংখ্যা 2×7 7×14 সাথে তার লব্ধটা যোগ তাহলে 20 14 = 20 এরপর ভাগ চিহ্নটা আছে 20/7 এর সঙ্গে তাহলে 20/7 কে আমরা উল্টিয়ে দিলাম 7 উপরে এবং 20 নিচে আর ভাগ চিহ্ন হয়ে গেল গুণ এরপর আমরা 7×5×7 এবং নিচে 20 এই 20 টাকে 5 দিয়ে দেখো কেটে দিয়েছি 4 কাছে 20 তাহলে 7/4 থাকে এটাকে ভাগ করে আমরা 20 টুকে নিয়ে গেলাম 4 × 1 চার পাশে এখানে 3 তিনটা উপরে গেল এবং 4টা নিচে এই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 1 কেজি ওজনের নল পেতে আমাদের নলটা কাটতে হবে 1^3/4 মিটার তাহলে উত্তর 1^3/4 মিটার প্রিয় শিক্ষার্থী আজকে যে অঙ্ক 3টা করালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং কেউ যদি এখানে কোনো সমস্যা থাকে এই অঙ্ক 3টার তোমরা অবশ্যই
ভিডিওটি দেখার পরে মেসেঞ্জার গ্রুপ অথবা ইউটিউবের নিচে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবো। এবং তার থেকে ভালো উপায় তোমরা বিষয়ভিত্তিক যে স্যাররা আছে তাদের সাথে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।